হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা 2BHK ফ্ল্যাট দেখাবো। আগে লোকেশনটাকে নিয়ে ভালো করে বলে দিই, এই লোকেশনটা রয়েছে আপনি দমদম নাগের বাজারে আসতে হবে। আর দমদম নাগের বাজার দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দেবো। ওই যে ডায়মন্ড প্লাজা যে বিল্ডিংটা রয়েছে, ডায়মন্ড প্লাজা এই হচ্ছে বিল্ডিং। আর ওখানে আদিত্য স্কুল আছে ঠিক ওর অপোজিটে। আর এটা নাগের বাজারের একদম কাছে রয়েছে, সাতগাছির কাছাকাছি, প্রায় নাগের বাজার সাতগাছির পুরো কাছাকাছি এই লোকেশনটা রয়েছে। আর আমি এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারেন। যাদের নাগের বাজার বা দমদমের মতো এলাকায় ফ্ল্যাট দরকার রয়েছে, ভেরি চিপ প্রাইসে, কী কী আছে আমি একটু শর্ট ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি। এটা প্রায় 840 স্কোয়ার ফিট রয়েছে। আর এখানে কার পার্কিং থেকে শুরু করে লিফট থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের যদি কোনো প্রপার্টি থেকে থাকে, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের কাজগুলো ভেরি চিপ প্রাইসে করে দিয়ে থাকি। এছাড়া গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, টুইটার অ্যাড, যে কোনো বিজনেসের জন্য আপনি যে কোনো ওয়েবসাইটও আমাদের থেকে ডিজাইন করতে পারেন। এছাড়া গ্রাফিক্সের কাজ থাকলে সেটাও আপনি আমাদের দিয়ে করাতে পারেন ভেরি চিপ প্রাইসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করা যাক আর ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া, যেটা আপনাদের বাইরে থেকে একটু বিল্ডিংটা দেখিয়েছি। আর এখান থেকে উঠেই মাত্র আপনি এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আবার লিফট রয়েছে। আমি বারবারই বলছি, এখানে কার পার্কিং, লিফট, সমস্ত সব কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আর যেটা প্রাইস নিয়ে আমরা, খুব চিপ প্রাইস আছে, আপনারা ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারেন, খুবই চিপ প্রাইস আছে। সাপোজ আর ডায়মন্ড প্লাজার মতো জায়গা আপনি জান, আপনারা তো বুঝতে পারছেন, আর এই জায়গায় এই প্রাইস মানে বুঝতে পারছেন খুবই চিপ প্রাইস আছে। আমরা পরে রিভিল করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর যখন আমরা এন্ট্রি করব, এই এন্ট্রিটা হবে কিন্তু, এটা ফেসিং হবে সাউথ ফেসিং। এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, ফ্ল্যাটের ফ্রন্ট সাইড, যেটা যদি আমরা বলি সাউথ ফেসিং আছে। আর এর ঠিক পাশে রয়েছে কিন্তু এই যে লিফট দেখতে পাচ্ছেন, আর এর ঠিক পাশে রয়েছে স্টেয়ার এরিয়া। এই হচ্ছে স্টেয়ার এরিয়া। স্টেয়ার এরিয়া থেকে উঠলেই আপনারা প্রথমে আগে পাচ্ছেন লিফট, আর তারপরে পাচ্ছেন আমাদের যে ফ্ল্যাট রয়েছে, এটা সাউথ ফেসিং ফ্ল্যাট রয়েছে। একদম তিন দিকে খোলামেলা, আমরা ঢুকতে মাত্র হল রুমটা পেয়ে যাব। আমরা একটু ভালো করে আগে দেখিয়ে দিই, এই হচ্ছে বিশাল বড় আমাদের হল রুম। আর যেটা সাইজ নিয়ে আমরা বলছি, আগে আপনাদের দেখিয়ে দিই ভালো করে। আমরা যখন ঢুকছি, ঢোকার পরেই কিন্তু আমরা যখন হল রুমে আসবো, আমরা হল রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হল রুম, যেটা ওদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছে, ওটা নর্থ ওয়েস্টের দিকে পড়ছে। আর যেটা সাইজ নিয়ে যদি এবার আমরা বলে দিই, হল রুমের সাইজ হবে 17x9। এই হচ্ছে আমাদের হল রুম, যেটা সাইজ হবে কিন্তু 17x9। আর এটার প্রাইস বা অন্যান্য বিষয় জানতে হলে কিন্তু ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারেন, খুবই চিপ প্রাইস আছে বস, আপনারা কিন্তু কন্টিনিউয়াস করতে পারেন। আর আমরা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমরা কী কী পাচ্ছি, দুটো বেডরুম পাচ্ছি, পাশাপাশি দুটো বেডরুম রয়েছে, তার পাশে রয়েছে কিন্তু বাথরুম, তার পাশে রয়েছে সেপারেট কিচেন, আর ঠিক তার পাশে রয়েছে ফ্রিজ রাখার জায়গা। আপনারা এটা ওপেন কিচেন করে নিতে পারেন, ওখানে একটা বাথরুম করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের টোটাল ফ্ল্যাট। এবার আমরা এক এক করে রুম দেখিয়ে দিই। প্রথমে আমরা মাস্টার বেডরুমে এন্ট্রি করি, এটা সাউথের দিকে ফেসিং করা রয়েছে, ফেস রয়েছে। আমরা এন্ট্রি করছি, এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এই হলো আমাদের মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমের সাইজ নিয়ে যদি বলি, আমরা সাইজটা আমি বলছি, আপনারা সঙ্গে থাকুন, আগে আমরা ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, যেখানে দুটো উইন্ডো রয়েছে, একটা উইন্ডো রয়েছে আপনার নর্থ ওয়েস্টের দিকে, আর একটা হচ্ছে আপনার সাউথের দিকে। এই হচ্ছে আমাদের দুটো উইন্ডো। আর এই এই বেডের সাইজ হবে 12x10। এই বেডরুমের সাইজ হবে, মাস্টার বেডরুমের সাইজ হবে 12x10। আর এই হচ্ছে আমাদের ব্যালকানি, যেটা সাইজ হবে 10x4। এই হচ্ছে আমাদের ব্যালকানি, ব্যালকানি থেকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ভালো ভিউ পোর্শন রয়েছে, সামনে রোড রয়েছে, ওদিকে একটা ছোটো সরু রাস্তা রয়েছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকানি, যেখানে আপনি ওয়াশিং মেশিন রাখার জায়গাও রয়েছে। এই হলো আমাদের টোটাল বিল্ডিংয়ের মাস্টার বেডরুমের ডিটেলস।
এবার আমরা তার ঠিক পাশের হচ্ছে আর একটা বেডরুম, সেটা একটু দেখিয়ে দিই। এ হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা এটাও পড়ছে সাউথের দিকে। এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া বাতাস খেলছে, আর দুটো উইন্ডো রয়েছে। এই দিকে একটা উইন্ডো রয়েছে যেটা সাউথ ওয়েস্টের দিকে, এদিকে একটা উইন্ডো রয়েছে যেটা ইস্টের সাউথের দিকে। এই হচ্ছে আমাদের দুটো উইন্ডো। আর এর সাইজ নিয়ে যদি আমরা বলি, এর সাইজ হবে কিন্তু 12x10। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যার সাইজ হবে 12x10। আর এর ঠিক পাশে আমরা দেখিয়ে দেবো বাথরুমটা রয়েছে। এই হচ্ছে আমাদের বাথরুম। আর এই বাথরুমের সাইজ হবে কিন্তু 8x4। আর এর ঠিক ওপরে একটা লফটের জায়গা রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। আর এর পাশে একটা বেসিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে, আর ঠিক তার পাশে রয়েছে একদম কিচেনের জায়গাটা। কিচেনটা ছোটোর মধ্যে ভালোই করে দেওয়া রয়েছে, এক্সিকিউট করা রয়েছে। কিচেনের সাইজ হবে 6x4, আর যেটা ফেসিং হবে সাউথ ইস্টের দিকে। এই হচ্ছে আমাদের কিচেন। আর এর ঠিক পাশে এই যে প্যাসেজটা রয়েছে, এখানে কিন্তু আপনি ফ্রিজ রাখতে পারবেন। আর এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু আপনি আরেকটা বাথরুম করে নিতে পারেন। আর এই জায়গাটা আপনি ওপেন কিচেন করে নিতে পারেন। যদি আপনাদের দুটো বাথরুমের প্রয়োজন হয় তাহলে এটা কিন্তু একটা খুব আদর্শ জায়গা। আর এই ফ্ল্যাটের লিফটের সুবিধা রয়েছে, কার পার্কিংয়ের সুবিধা রয়েছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের টোটাল ডিটেলস, ফ্ল্যাটের ডিটেলস। আপনাদের যদি ফ্ল্যাটটা পছন্দ হয় অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এর প্রাইস যদি বলি, এর 32 লাখ টাকা দাম রাখা রয়েছে। এই এত সুন্দর একটা ফ্ল্যাটের দাম মাত্র 32 লক্ষ টাকা। আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।